করে প্রত্যেককে ভালোবাসো। তো বন্ধুরা, অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটার সাহায্যে আপনি নিজে ফেসবুকের স্টেটাস বায়োগুলো ক্রিয়েট করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এই অ্যাপসের মধ্যে অনেক স্টেটাস বায়োগুলো ক্রিয়েট করা রয়ে গেছে, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার ফেসবুকে। এছাড়া ফেসবুক ছাড়া আপনি যে কোনো সোশ্যালে বায়ো ডাটাগুলোতে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা হচ্ছে প্রভাষণের। আর এটা চাইলে আপনি এসে প্লে স্টোরে অ্যাপসটি পেয়ে যাবেন, তবে এটা ফ্রি ভার্সন পেয়ে যাবেন। তো অ্যাপসটির নাম হচ্ছে কুল টেক্সট অ্যান্ড স্যাম্বল। তো অ্যাপসটি কুল টেক্সট অ্যান্ড স্যাম্বল লিখে সার্চ করলে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এর পুরো যে ভাষণটি রয়েছে, পুরো ভাষণটি আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। কারণ পুরো ভাষণ এই অ্যাপসটি যদি ডাউনলোড করেন অনেকগুলো ফিউচার পাবেন এবং অনেক কিছু পেয়ে যাবেন এখানে, যেগুলো আপনি প্লে স্টোরে যে ফ্রি ভার্সনটি রয়েছে সেটাই পাবেন না। তো বন্ধুরা, আমি যদি অ্যাপসটি ওপেন করি তাহলে আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো। তো বন্ধুরা, এখানে এরকম আসে সিম্পলি ব্যাক করে দিব, তো আপনার কাছে এরকম চলে আসবে। তো বন্ধুরা, আপনি যদি নিজে বায়োডাটাগুলো ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখানে চলে যাবেন স্যাম্বলে। তো স্যাম্বলে গেলে আপনি অনেক ধরনের চিহ্নিতগুলো পেয়ে যাবেন, যেগুলো মডেলিংয়ে আর কি আপনার স্টাইলিশ বায়োডাটা ক্রিয়েট করতে সাহায্য করবে। তো এই যে অনেক ধরনের স্যাম্বল রয়েছে, এই স্যাম্বলগুলো ব্যবহার করে আপনি নিজে একটা এই ডাটা আর কি বায়োডাটা ক্রিয়েট করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে এই এই স্যাম্পলগুলো। তো এছাড়া এই যে সাইডে যদি আমি স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা একটা, তো এখানে যদি স্ক্রল করি তাহলে দেখতে পারবেন এখানেও অনেক ধরনের স্যাম্পলগুলো রয়েছে, যেগুলো আছে কি আপনি এই সাহায্যে আপনি নিজে স্টাইলিশ বায়োগুলো ব্যবহার করতে পারবেন, মানে নিজে একটা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্টগুলো রয়েছে এখানে, স্যাম্পলগুলো রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে মূলত এখান থেকে নেবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক স্যাম্পল রয়েছে, যেগুলো হচ্ছে আপনি সাধারণ কিবোর্ডে পাবেন না। সাধারণ কিবোর্ডে আপনি এই ইমেজগুলো পাবেন, কিন্তু এই স্যাম্পলগুলো পাবেন না। অনেক স্যাম্পল রয়েছে, সেই স্যাম্পলগুলো পাবেন না, এই যে নিচে ধরো অনেক ধরনের স্যাম্পল রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন এই স্যাম্পলগুলো নিয়ে আপনি ইউজ করতে পারেন, একটা বায়োডাটা ক্রিয়েট করতে পারেন। তাছাড়া আপনি নামের সাথে এটা ইউজ করতে পারেন, যেমন টেলিগ্রামে আপনি ইউজ করতে পারেন, তারপর ইমো আপনার এসে হোয়াটসঅ্যাপে, তাছাড়া আপনি ইনস্টাগ্রাম টুইটার যে কোনো কিছুতে আপনি ব্যবহার করতে পারবেন এই ফোনগুলো নিয়ে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু ই করবে। তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টাইলিশ বায়োগুলো রয়েছে আর কি, স্টাইলিশ ফোনগুলো রয়েছে, এগুলো দিয়ে আপনি বায়ো ক্রিয়েট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে যে স্যাম্পলটা নেবেন সেই স্যাম্পলটা আপনি কী করবেন, এখান থেকে সিম্পলি আপনি কপি করে নেবেন। তো কপি করবেন কীভাবে, এখান থেকে ধরুন আমি এই স্যাম্পলটা নিব, তো আমি এই স্যাম্পলটার উপর ক্লিক করলাম এবং নিচে দেখতে পাচ্ছেন কপি স্যাম্পল নামে একটা অপশন রয়েছে, সিম্পলি কপি করে নেবেন। তো কপি করার আগে আপনি চাইলে এই উপরেও টেক্সটটা লিখে নিতে পারেন এখান থেকে, তবে এখান থেকে সিম্পলি আপনি কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার এসে, আপনি চলে যাবেন আপনার নোটবুকে, যেটা হচ্ছে নোটপ্যাডে চলে যাবেন। আপনি নোটপ্যাডে আসার পরে এখানে সিম্পলি পেস্ট করে দেবেন এখানে স্টাইল বায়োটা, এখানে এরকম বায়োটা ই করে দেবেন। এইভাবে হচ্ছে এক একটা করে করে একটা বায়োডাটা ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা, এইভাবে মূলত এখান থেকে বায়োডাটাটা ক্রিয়েট করতে পারবেন এই স্যাম্পলগুলো নিয়ে। তো তাছাড়া নেক্সটে যেটা রয়েছে সেটা পাবেন ডেকোরেশন। তো জাস্ট ডেকোরেশন এটার পর ক্লিক যদি করে দেন তাহলে অনেক ধরনের ক্রিয়েট করা স্যাম্পলগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, খুব সুন্দর সুন্দর স্যাম্পল পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি পিকে টুতে যাই তাহলে দেখতে পারবেন অনেক ধরনের দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু ফেসবুকে সবাই কিন্তু ইউজ করে থাকে। তো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন, সিম্পল এখান থেকে আপনারা কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্যাম্পলগুলো রয়েছে এখানে, গেলে অনেক ধরনের বায়োডাটাগুলো ক্রিয়েট করা রয়েছে। তো আপনি চাইলে এগুলো জাস্ট কপি করে আর কি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? এরকম কপি করে সিম্পলি আপনি ইউজ করতে পারেন আপনার ফেসবুকে, যে তাছাড়া যে কোনো সোশ্যালে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে পিক মাত্র 4টা আছে, তো এই 4টা কিন্তু আনলক করা থাকে, কিন্তু সে আপনি যে ফ্রি ভার্সনটা ডাউনলোড করবেন সেখানে শুধুমাত্র 1 থাকতে পারে আর 2 থাকবে, কিন্তু 3 আর 4 পাবেন না। তো সেহেতু আর কি এই পুরো ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো নেক্সটে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে বিগ লেটার্স। তো আপনি আপনার নামটি লিখবেন এখানে। তো এখানে যদি আমি আমার নামটি লিখে দেখতে পারবেন যে বিগ লেটার্সে একটা ই চলে আসবে। তো কাছে আমি আমার নামটা লিখলাম। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এই যে দেখতে পাচ্ছেন একটা ফন্টে, এই ফন্টটা চাইলে আপনি আপনি ফেসবুকে অথবা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু নামটা চলে আসছে, একটা বড় একটা ইহির নাম করে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এগুলো চাইলে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। তো নেক্সটে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সার্চে। তো সার্চে আমরা যাবো না, তারপর নেক্সটে চলে যাবো আমরা লেটার্স। তো লেটার্সে যদি যাই তাহলে দেখতে পারবেন এখানে পেয়েছবেন বিভিন্ন অনেক ফন্ট। তো বন্ধুরা, এখানে 72টা ফন্ট রয়েছে, তো আপনি 72টা ফন্ট ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমি এখানে যদি আমার নামটি লিখে তাহলে স্টাইলিশ বায়ো আর কি ফন্টগুলো চলে আসবে দেখতে পারবেন।
তো বন্ধুরা, আমি আমার নামটি এখানে আমি লিখে দিলাম। তো গাইস, এখানে নামটি লেখা দেওয়ার পর আমি এক নাম্বার যদি আমার সিলেক্ট করা থাকে, তাহলে আমার ফন্টটার এই স্টাইলটা আসবে এরকম, ঠিক আছে, আমার নামের স্টাইলটা আসবে এরকম। আর দুই নাম্বার যদি করে দেখতে পাচ্ছেন এক একটা করে চেঞ্জ হচ্ছে। তো গাইস, এরকমভাবে চেঞ্জ করে করে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা ইউজ করতে পারেন এখান থেকে, স্টাইলের আপনার নামটি, স্টাইলের নামটি। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, তো এই স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, নেক্সট যেটি রয়েছে সেটা হচ্ছে আর্টস। তো আর্টসে আমরা যদি ক্লিক করি, তাহলে এই আর্টসে আমরা মূলত যে বায়োডাটাগুলো ক্রিয়েট করা থাকে সেগুলো আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেক বায়োডাটাগুলো ক্রিয়েট করা রয়েছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আপনার ফেসবুকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন। তো অনেক বায়োডাটা এখানে ক্রিয়েট করা রয়েছে, সিম্পলি এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু হচ্ছে ফেসবুকে এত বড় সাপোর্ট করবে না, জাস্ট এই ছোটো এই একটা এটা সাপোর্ট করতে পারে, কিন্তু এত বড় সাপোর্ট করবে না। তো আপনারা জাস্ট এখান থেকে ছোটো ছোটো বায়োডাটাগুলো নিয়ে আর কি ই করতে পারবেন। তো বন্ধুরা, অনেক বায়োডাটা রয়েছে এখানে, তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে সামনে স্ক্রল করে দেখাচ্ছি, আপনাদেরকে দেখতে পাচ্ছেন। কিন্তু এই বড়গুলো সিম্পলি জাস্ট অন্য মানুষ আর কি এডগুলো স্টেজ বায়ো হিসেবে ই করতে পারবে না, এটা পারবেন কিন্তু উপরে বড়টা পারবেন না। তো জাস্ট এখান থেকে ছোটো দেখে দেখে স্টেজ বায়োগুলো আপনার নিজে পছন্দের মতো বায়োডাটাগুলো এখান থেকে কিন্তু ই করে নিতে পারবেন, কপি করে আপনারা পেস্ট করে আপনাদের এসে ব্যবহার করতে পারেন। তো গাইস, দেখতে পাচ্ছেন অনেক ধরনের বায়ো এখানে ক্রিয়েট করা রয়েছে, এই বায়োগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে হেলিকপ্টারের বায়োডাটা রয়েছে, তাছাড়া বাস, রকেট সব কিছু রয়েছে। তো গাইস, এখান থেকে স্যার কপি, এখানে চকলেট, জাস্ট অনেকগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই বায়োডাটাগুলো ক্রিয়েট করা রয়েছে অটোমেটিক, আপনি এখান থেকে সিম্পলি কপি করে যে দেখতে পাচ্ছেন ঘড়ি, সিম্পলি এখান থেকে কপি আর্টস পর ক্লিক করে সিম্পলি এটা আপনি ব্যবহার করতে পারেন। তো গাইস, কীভাবে এখান থেকে কপি করে নেবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে একটা বায়োডাটা কপি করে আপনাদেরকে ডিরেক্টলি যদি দেখাই দিই, সেটা হচ্ছে আমি যদি এই হেলিকপ্টারে এটা নিই, তাহলে দেখতে পারবেন। তো সিম্পলি আমি এটার পর দিলাম, ক্লিক করলাম, এটা কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে যাবো ফেসবুকে। দেন বন্ধুরা, আমরা ফেসবুকে চলে আসলাম, ফেসবুকটা আমি ওপেন করলাম। তো বন্ধুরা, আপনারা চলে আসবেন ফেসবুকে, ওখান থেকে সিম্পলি কপি করবেন। তাছাড়া আমি ফার্স্টে দেখা দিলাম যে আপনারা ওই স্যাম্পলগুলো নিজেরা কপি করে আপনারা ইউজ করতে পারেন। সিম্পলি আমি আমার এসে চলে আসলাম মেনুতে, হোম মেনুতে চলে আসলাম। আসার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা স্টেজ বায়ো ব্যবহার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে, তো আমি এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি ক্লিক করবো এডিট পাবলিক ডিটেলস, এটার পর ক্লিক করে দেবেন। তো এটার পর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে, তারপর আপনি এই যে বায়োতে জাস্ট এই এডিটের পর ক্লিক করে দিবেন। তো এডিটের পর ক্লিক করে দেওয়ার পর জাস্ট এডিট বায়োটার পর ক্লিক করে দিবেন, এরপর যে বায়োটা থাকবে সেটা আপনি ডিলিট করে দিবেন। তো জাস্ট আমি এটা কেটে দিলাম, তারপর আমি এটা দিয়ে দেবো পেস্ট করে। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরও অনেকগুলো ফন্ট ধরবে। তো এখানে 101টা ফন্ট ধরে, কিন্তু আমার এটা মাত্র 80টা ইউজ করা হয়েছে, আরও কিন্তু 21টা বাকি রয়েছে। তো আরও আপনি আরও এটা হচ্ছে আরও বড়ো বায়োডাটা ব্যবহার করতে পারেন। জাস্ট আমি সেভের পরে ক্লিক করে দিই, তাহলে দেখতে পারবেন বন্ধুরা আমার এখানে কিন্তু বায়োডাটাটা চেঞ্জ হয়ে গেছে এবং কেমন আসছে সেটা আমি যদি দেখাই আপনাদেরকে। তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে, কিন্তু তো এটা মনে হচ্ছে একটু ভেঙে গেছে আর কি, ভেঙে গেছে। তো হয়তো কোথাও জন স্পেস রয়েছে, সেজন্য আর কি আপনারা নিজের একটু ঠিক করে দেবেন যদি কোথাও কোনো স্পেস থাকে। তো বন্ধুরা, মূলত ওই অ্যাপসটা দিয়ে এইভাবে হচ্ছে কি এই বায়োডাটাগুলো ক্রিয়েট ই করতে পারবেন। তো এইভাবে মূলত এখান থেকে ইউজ করতে পারবেন তো আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের স্টাইল বায়োগুলো ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।